আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। কাঁকড়া খাওয়া কি হারাম? কাঁকড়া খেলে কি হয়? প্রিয় দর্শক, আমাদের দেশে অনেকেই কাঁকড়া চাষ করে, কাঁকড়া চাষ করে বিদেশে রপ্তানিও করে, আবার অনেকে কাঁকড়া খেতে বেশি পছন্দ করে বা অনেকে সাগরের পাড়ে বেড়াতে গিয়ে কাঁকড়া খেতে থাকেন। এখানে যে প্রশ্নটি হলো সেটা হলো, কাঁকড়া খাওয়া কি হারাম নাকি হালাল, অথবা মাকরু কি? এই বিষয়ে পবিত্র কোরআন তথা ইসলাম কি বলে এবং কাঁকড়া খাওয়াতে কোনো উপকারিতা বা অপকারিতা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই বিষয়টা পুরোপুরি জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সে আশাই করছি। তো প্রথমে শেষ প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যেটা হলো কাঁকড়া খাওয়া কতটুকু উপকার বা অপকার। দেখুন, কাঁকড়া বহুল প্রচলিত একটি সুস্বাদু খাবার। এটা চিংড়ি মাছের মতোই মজাদার, কারণ এরা একই প্রজাতির। এটার মাংস অনেক সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাইবে। শুধু যে সুস্বাদু তাই নয়, এর আছে অনেক পুষ্টিগুণ। কাঁকড়াতে আছে মাংসের সমান প্রচুর প্রোটিন। কাঁকড়াতে কানেকটিভ টিস্যু থাকে না, তাই সব বয়সে সবার জন্য হজম করা সহজ। কাঁকড়ার আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক মাছে যে সেলেনিয়াম থাকে তার থেকে বেশি পরিমাণ সেলেনিয়াম থাকে কাঁকড়াতে। যেমন সব সামুদ্রিক মাছেই সেলেনিয়াম থাকে, কিন্তু কাঁকড়ার সেলেনিয়াম থাকে পরিমাণে আরও অনেক বেশি বেশি। সেলেনিয়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও থাইরয়েড হরমোন ঠিক রাখে। কাঁকড়ায় কড লিভার তেলের 3 গুণ এবং গরুর মাংসের 12 গুণ বেশি সেলেনিয়াম থাকে। সেই সেলেনিয়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, থাইরয়েড হরমোন ঠিক রাখে। কাঁকড়ার পাই বা নারিকেল দুধ দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় কাঁকড়া। কাঁকড়ার মাংসে গরু ও মুরগির তুলনায় 57 গুণ বেশি কপার ও ফসফরাস পাওয়া যায়। ক্যালসিয়ামের পর দ্বিতীয় সর্বাধিক প্রয়োজনীয় মিনারেল হলো ফসফরাস। হাড় ও দাঁতের প্রধান মিনারেল হলো ফসফরাস। আর কপার শরীরে আয়রনের মেটাবলিজম সংরক্ষণ ও শোষণে ভূমিকা পালন করে। যেহেতু বেশিরভাগ ভিটামিন পানিতে দ্রবীভূত থাকে, তাই শরীরে এগুলো মজুদ থাকে না, খাবারের মাধ্যমে এসবের চাহিদা পূরণ করতে হয়। কাঁকড়ার মাংসে থাকে প্রচুর রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন ত্বক ও চোখ ও স্নায়ুর সুরক্ষা করে। এছাড়া আমাদের শরীরের মধ্যে স্টেরয়েড উৎপাদন ও লোহিত রক্তকণিকা তৈরির রিবোফ্লাভিনের বিশেষ ভূমিকা পালন করে। যারা অতিরিক্ত পরিশ্রম করে তাদের বাড়তি রিবোফ্লাভিনের উৎস হতে পারে এই কাঁকড়ার মাংস। কিন্তু এখন কাঁকড়া এত এত উপকার দেখে বা চিংড়ি বা কাঁকড়া দেখে রূপ সামলাতে না পারলে আপনার বিপদও হতে পারে। তাই পরামর্শ হলো, কাঁকড়া নিয়মিত না খাওয়া শরীরের জন্য মঙ্গল, কারণ এতে মারকারি বিষক্রিয়া আশঙ্কা থেকে যায়, বিশেষত যাদের অ্যালার্জির ধাত রয়েছে। এ ধরনের সেলফিস এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, না হলে চুলকানি, ফোলা, আমবাতের মতো সমস্যায় ভুগতে হবে, এমনকি পেট ব্যথাও হতে পারে। যাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য এই সুস্বাদু খাবারটি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর অ্যানাফাইলেটিক শক হলে তো কথাই নেই, দ্রুত চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব কাঁকড়া শরীরের জন্য উপকার যখন পরিমিত খাওয়া হবে, কিন্তু অতিরিক্ত বা নিয়মিত খাওয়া যাবে না। এবার আসি কাঁকড়া হালাল হারাম বা মাকরু প্রসঙ্গে। প্রথমত আমরা কিছু মতামত তুলে ধরব, তারপর কোরআন হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এই মাসালা নিয়ে আমাদের আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। যেমন প্রথম মত, হানাফি মাজহাব মতে নদী নালার শুধু মাছই খাওয়া যাবে, অন্য কোনো প্রাণী খাওয়া জায়েজ নাই। সেই হিসেবে কাঁকড়া যেহেতু মাছের মধ্যে পড়ে না, তাই হানাফি মাজহাব অনুসারে তা খাওয়া বৈধ নয়। ফাতোয়া কাসিমিয়া 24/122। দ্বিতীয় মত, কাঁকড়া খাওয়া যাবে। সামুদ্রিক প্রাণী যা পানিতে থাকে, তা কাঁকড়া হোক বা অন্য কোনো প্রাণী হোক, তা খাওয়া হালাল। আল মুকনে 27/282, মাসালানং 4626। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। আবু দাউদ বুলুগুম মারাম পবিত্রতা অধ্যায় 1 হাদিস নাম্বার 83। এবার শুনুন তৃতীয় মত, কাঁকড়া খাওয়া জায়েজ।
যদি কারো খেতে রুচি হয় তিনি খেতে পারবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সমুদ্রের অথবা নদীর মধ্যে যেই মৃত পানি আছে সেগুলো সবটাই হালাল, এর মধ্যে কাঁকড়া অন্তর্ভুক্ত হবে এবং কাঁকড়া খাওয়াও হালাল হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 83। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাঁকড়া খাওয়া জায়েজ রয়েছে। তবে আমাদের আলেমদের মধ্যে এই মাসালা নিয়ে একটু বিতর্ক আছে, তাই কেউ কেউ বলে থাকেন এটি মূলত রুচির বিষয়, যদি কেউ খেতে চান খেতে পারেন। আপনি যদি কাউকে জোর করে খাওয়াতে চান তাহলে তার হয়তো সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম হানাফি মাযহাব মতে কাঁকড়া খাওয়া মাকরু, আর অন্যান্য মতে ইহা খাওয়া জায়েজ। এখন আসুন দেখি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে। সূরা মায়েদা 96। আল্লাহ তাআলা আরো বলেন, আপনি বলে দিন, যা কিছু বিধান উহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো বক্ষণকারীর জন্যে, যা সে বক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের মাংস এটা অপবিত্র এবং অবৈধ। সূরা আনাম 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুরাই বলেন, পানিতে বসবাসকারী সমস্ত প্রাণী খাওয়া বৈধ। বুখারী 5, 2091। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নদী বা সাগরের পানি পবিত্র এবং পানিতে বসবাসকারী মৃত পানি খাওয়া বৈধ। তিরমিজি 69, আবু দাউদ 83। হাদিসটি আলবানি রহমতুল্লাহ আলাই ইরওয়াতে সহি বলেছেন 1, 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যা হালাল করেছে তা হালাল, আর যা হারাম করেছে তা হারাম, আর যে বিষয়ে নীরবতা অবলম্বন করেছে তা মাফ করা হয়েছে। সুতরাং তোমরা আল্লাহর পক্ষ থেকে মাপকৃত বস্তু গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা কোনো বিষয়ে ভুলেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, আর তোমার রব কিছুই ভুলেন না। সূরা মারিয়াম 64। তাছাড়া ইসলামের একটি অন্যতম মূলনীতি হলো দুনিয়াবি সকল বস্তুই বৈধ, যতক্ষণ না পর্যন্ত ইসলামে সে ব্যাপারে নিষেধাজ্ঞা পাওয়া যায়। সুতরাং আজকের আলোচনা হতে একথা প্রতীয়মান হলো যে কাঁকড়া খাওয়া বৈধ হওয়ার কোনো বাধা নেই, মাকরু বলারও কোনো প্রমাণ নেই। প্রিয় ভাই ও বোনেরা, লাইক কমেন্ট শেয়ার করে ইসলামী দাওয়াতে আপনিও অংশগ্রহণ করুন।